নামগুলার আলোচনা করছি না, এগুলা তোমরা আগে জানো। দশটায় দশটার নাম কি? বিশ্ব পরিবেশের চ্যালেঞ্জ সমূহ অনুধাবন। এও তো একটা সবচেয়ে একটা বড় অধ্যায়, এও তো একটা আমাদের বেশ কয়েকটা পার্টে ভাগ করে আমাদের ক্লাস নিতে হবে, না হলে কিন্তু একসাথে এত বড় ক্লাস আমাদের নেওয়া কি সম্ভব হবে না। ঠিক আছে, আমার একটা ফোন আসতে একটু জরুরি, একটু হোল্ড করো। ঠিক আছে, হ্যাঁ বল স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আপনি। ওকে শুরু করি আমরা তাহলে, একটু ফোন আসতে হলে জরুরি। তাহলে অধ্যায়টা আমরা কি বললাম, বিশ্ব পরিবেশের চ্যালেঞ্জ সমূহ অনুধাবন। এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়, সম্ভবত 4 থেকে 5টা বা 6টাও ক্লাস নিতে হতে পারে। আমরা চেষ্টা করবো ছোট ছোট করে ক্লাস গুলো নেওয়ার, যেন আমরা বেশি করে আলোচনা করতে পারি। তো প্রথমে শুরুতে আছে আমাদের কি, গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস তোমাদের কি অভিজ্ঞতা আছে কারো? যদি অভিজ্ঞতা না থাকে আমরা জানবো। গ্রিন মানে কি? সবুজ। আর হাউস মানে কি? বাড়ি। সুতরাং গ্রিন হাউস শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? সবুজ বাড়ি। আসলে এটা সবুজ বাড়ি না, এটা হলো শীত প্রধান দেশে, যে সমস্ত শীত প্রধান দেশে দেখা যায় যে বেশিরভাগ সময় আমাদের কি থাকে, বরফে আচ্ছাদিত থাকে, দেখা যাচ্ছে সূর্যের আলো পৌঁছাইলেও আমাদের সেভাবে কি তাপমাত্রা বৃদ্ধি পায় না, ফলে সারা সময় আমাদের কি শীতকালে বরফ জমে থাকে, ফলে দেখা যাচ্ছে সেখানকার মাটি দেখাই যায় না, সারাক্ষণ বরফ দিয়ে ঢাকা থাকে। সেই সমস্ত দেশে কাঁচের কিছু ঘর তৈরি করা হয়, ঘর বলতে উঁচু ঘর না, যেন ছোট ছোট উদ্ভিদ, ফুলের ফুলের তারপরে ছোট ছোট টবে লাগানো ফুলের গাছ, তারপরে এ ধরনের সবজি জাতীয় যে সমস্ত উদ্ভিদ গুলো আছে সেগুলো ওই কাঁচের ঘরের মধ্যে তোমার কি চাষ করা হয়। তো কিভাবে এই এটা আমাদের সেই ঘরের মধ্যে তাপমাত্রাটা বৃদ্ধি করে বরফ জমতে জানায় সেটাই আমরা এখন জানবো। তো দেখা গেছে সূর্য থেকে যে যে আলোক রশ্মি বা তাপ শক্তি গুলো আসে সেগুলো হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে কি, খুব ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। এই আগত আলোক রশ্মি যখন মাটিতে বা অন্য কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয় তখন বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কি তাপ শক্তির কি সৃষ্টি হয়। সেই বৃহৎ তাপ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তাপ কাঁচের পাতটা ভেদ করে বাইরে যেতে পারে না, কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তাপ কাঁচ পাত ভেদ করে ভিতরে কি আসতে পারে। ফলে দেখা যাচ্ছে সূর্য থেকে আগত তাপ শক্তি কাঁচ পাত ভেদ করে ভিতরে ঢুকতে পারতেছে, কিন্তু ভিতরে যে সমস্ত তাপ গুলো প্রতিফলিত বা বিকিরিত হওয়ার ফলে যে বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তাপ গুলো উৎপন্ন হচ্ছে সেগুলা কাঁচ পাতের ভেদ করে বাইরে যেতে পারে। ফলে কি হচ্ছে, বাইরে থেকে তাপ আসতেছে, ভিতর থেকে তাপ বাইরে যেতে পারতেছে না, ফলে সেখানকার তাপমাত্রা অর্থাৎ কাঁচের ঘরে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে পেতে একসময় দেখা যাবে সেখানকার তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে দেখা যাচ্ছে 30 বা 25 বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে আসে, ফলে সেখানকার ভিতরে অর্থাৎ কাঁচের ঘরের ভিতরে আর বরফ জমতে পারে না। বরফ যখন জমতে পারে না তার মানে কি, ওখানকার তাপমাত্রা বৃদ্ধি, তখন সেই তাপমাত্রায় আমাদের যে সমস্ত উদ্ভিদ গুলো আছে আমরা যেগুলো আগে বলছি যে ছোট ছোট উদ্ভিদ যেমন শাক সবজি হতে পারে, ফুলের গাছ হতে পারে, টবে লাগানো ফুলের গাছ হতে পারে, এই সমস্ত উদ্ভিদ গুলো সেখানে কি চাষ করা হয়, তাহলে ভিতরে সবুজ এবং এটা ঘরের মতো তৈরি করা, তাই সেই অর্থে একেই বলা হচ্ছে তোমাকে গ্রিন হাউস বলা হচ্ছে। এখন এই গ্রিন হাউস আমাদের প্রকৃতিতে কিভাবে আমাদের গ্রিন হাউস সৃষ্টি হচ্ছে সেটা এখন আমরা জানবো। আমরা জানি ভূপৃষ্ঠের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এবং যতই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়া যায় ততই আস্তে আস্তে কি ভূপৃষ্ঠের তাপমাত্রা কমতে থাকে, সরি তাপমাত্রা কমতে থাকে, আর এজন্যই কিন্তু উপরের দিকে ম্যাগ আমাদের সৃষ্টি হয়, জলবায়ু এই জলীয় বাষ্প গুলো জমে তোমার কি বরফ তৈরি করতে পারে। সেজন্য এই ভূপৃষ্ঠ সংলগ্ন যে সমস্ত গ্যাস গুলো আমাদের প্রকৃতি থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে উৎপন্ন হয়, যেমন ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপরে মিথেন গ্যাস, তারপরে আছে সিএফসি গ্যাস, এই সমস্ত গ্যাস গুলো এই তাপমাত্রায় ভূপৃষ্ঠ আমাদের মোটামুটি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, মোটামুটি দেখা যাচ্ছে 30-এর উপরে বা আমাদের হয়তো 25-ও থাকে, এই তাপমাত্রায় আয়তনে এই গ্যাস গুলো বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়,
তখন সেটা কি চলে যায় আস্তে আস্তে উপরের দিকে, উপরের দিকে যতই যায় ততই সেটা কি আস্তে আস্তে শীতল হতে থাকে, শীতল হতে হতে একসময় দেখা যায় একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছার পরে সেটা আর ঘনীভূত হয়ে আর উপরে ওঠে না, ফলে নিচ থেকে গ্যাসগুলো উৎপন্ন হতেই থাকে, উপরের দিকে আস্তে আস্তে যেতেই থাকে, যে যে উপরের দিকে তোমার কি হয় জমা হতে থাকে, ফলে একটা পূর্ব স্তরে সৃষ্টি করে। পূর্ব স্তরে সৃষ্টি করার ফলে তখন কি হয়, তখন দেখা যায় যে সেখানে আর কি হয় একটা কাঁচ পাতের মতো, আমরা যে গ্রিন হাউস গ্যাসে বললাম যে কাঁচের একটা স্তর, কাঁচের স্তর আমাদের থাকে, সেরকম এই গ্যাসের স্তর গুলো একটা কাঁচের স্তরে নাকি কাজ করে। ফলে এই গ্যাস স্তরটাতে সূর্য থেকে আগত আলোকরশ্মি আমাদের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এই স্তরটা ভেদ করে ভূপৃষ্ঠে আসতে পারে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যে তাপটা প্রতিফলিত এবং বিকিরিত হয় সেই তাপটা বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয়, সেই তাপটা এই স্তরটা ভেদ করে আর বাইরে যেতে পারে না, ওই গ্যাসের স্তরটা ভেদ করে বাইরে যেতে পারে না। ফলে সূর্য থেকে তাপ শক্তি আসতেছে কিন্তু ভূপৃষ্ঠ থেকে যে তাপটা বিকিরিত হচ্ছে সেটা আর বাইরে যেতে পারতেছে না, ফলে কি হচ্ছে দিন দিন আস্তে 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 তাপ জমতে জমতে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস গুলো অনেক কি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়াটা এত পর্যায়ে আমাদের চলে গেছে এখন, যেটা দেখা যাচ্ছে মেরু অঞ্চলে যে সমস্ত প্রচুর পরিমাণে আমাদের তিন ভাগ আমাদের স্থল, এক ভাগ হলো আমাদের কি সরি তিন ভাগ হলো পানি, এক ভাগ স্থল, তাহলে এই অধিকাংশ পানিগুলো কিন্তু জমাট বেঁধে আছে আমাদের কি মেরু অঞ্চলে, অর্থাৎ দুই মেরু দিকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দিকে বরফে জমা হয়ে আছে। তাহলে এই বরফ গুলো আমাদের আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে গিয়ে হবে কি হবে আমাদের দক্ষিণভাগে যে সমস্ত সাগর মহাসাগর আছে সেগুলো পানির স্তরটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হলো আমাদের এই গ্যাসগুলো, যে গ্যাসগুলো আমাদের উপরে এই স্তরটা তৈরি হয় সেই গ্যাসগুলোর নাম আমরা জানবো। কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটা সবচেয়ে আমাদের এখানে প্রথম এবং প্রধান দায়িত্ব পালন করে এই গ্যাসটা, আমাদের প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, কারণ একটাই যে আমরা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গাছপালা আস্তে আস্তে কমতেই আছে, এই কমার ফলে আমাদের সমস্যাটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাবে। তারপরে আছে মিথেন, এটা কোথেকে পাওয়া যায়, এটা আমাদের প্রকৃতিতে আমাদের বিভিন্ন গ্যাস ফিল্ড আছে সেখান থেকে আমাদের গ্যাসগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, যানবাহনে দেওয়া হয়, সেখান থেকে লিকিং এর মাধ্যমে বের হয়। আরেকটা হলো কি বিভিন্ন জায়গায় জলাশয় যেগুলো বিল, তারপরে বিভিন্ন পুকুর ডবা নালায় যে বিভিন্ন ধরনের উদ্ভিদ গুলো আমাদের জন্মায় সেগুলো যখন মরে যায় পচে যায় তখন দেখা যায় যে কি সেই মরা পচা উদ্ভিদ গুলো কি হয় পচে গিয়ে সেখানে এই মিথেন গ্যাসটা তৈরি করে। তারপরে আছে সিএফসি গ্যাস, সিএফসি গ্যাসটা আমরা সবাই জানি ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসটা আমাদের কোথায় ব্যবহার করা হয়, রেফ্রিজারেটর, তারপরে আছে ফ্রি এয়ার কন্ডিশনার, তারপরে আছে বরফ তৈরি করার কারখানা ইত্যাদিতে। নাইট্রাস অক্সাইড এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো আমাদের বিভিন্ন ধরনের যে আছে যেটা বলে ধাতু নিষ্কাশন চুল্লি, যানবাহনের ধোয়া, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এগুলোতে তোমার নাইট্রাস অক্সাইড কি উৎপন্ন হয়। তাহলে এই সমস্ত গ্যাস গুলোই হলো আমাদের কি গ্রিন হাউস গ্যাস, এই গ্যাস গুলোই আমাদের উপরে যে স্তরটা তৈরি করে এই সমস্ত গ্যাস গুলো, তারপরে আরো অল্প কিছু পরিমাণে অন্যান্য গ্যাস গুলো আছে। তোমরা কি বুঝতে পারছো যে গ্রিন হাউস গ্যাস তাহলে আমরা কাকে বলবো, তাহলে যে সমস্ত গ্যাস গুলো আমাদের ভূপৃষ্ঠ থেকে উত্তপ্ত হয়ে উপরে উঠে একটা বড় স্তর তৈরি করে বা পূর্ব স্তর তৈরি করে, সেই পূর্ব স্তরটাতে কি হয় সূর্য থেকে আগত আলোকরশ্মি বা তাপ শক্তি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয় সেটা ওই স্তর ভেদ করে ভূপৃষ্ঠে আসতে পারে, এবং ভূপৃষ্ঠ থেকে যে বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তাপটা সেই তাপটা ওই স্তরটা ভেদ করে বাইরে যেতে পারে না। তাই সেই সমস্ত গ্যাসগুলো যেহেতু ওই স্তরটা তৈরি করে এগুলোই হলো গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস গ্যাস আমরা গ্রিন হাউস বলতে আমরা বলতেছি যে গ্রিন মানে সবুজ, হাউস মানে কি ঘর, অর্থাৎ গ্রিন হাউস শব্দের আবেদনিক অর্থ আমরা বুঝতে পারতেছি সবুজ ঘর। শীত প্রধান দেশে এই ঘরটা তৈরি করা হয় কাঁচের ঘর, এই কাঁচের ঘরের মধ্যে ছোট ছোট শাক সবজি উদ্ভিদ যেমন ধরো ফুলের গাছ এগুলো ইত্যাদি চাষ করা হয়, ভিতরে সবুজ থাকে বলেই সেই ঘরকে আমরা বলছি কি সবুজ ঘর। এই সবুজ ঘরটাই আমাদের প্রকৃতিতে এই অবস্থা সৃষ্টি করছে। তাহলে যে সমস্ত গ্যাস গুলো এই গ্রিন হাউস তৈরি করে তাদেরকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কি কি গ্যাস আমরা বললাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড ইত্যাদি আরো অল্প পরিমাণে অন্যান্য গ্যাস গুলো হয়। সবাই বুঝতে পারছি নিশ্চয়ই, আমরা পরবর্তীতে পরের স্টেজ যাই, পরের স্টেজ হলো গ্রিন হাউস এফেক্ট। এখানে আমরা গ্রিন হাউস গ্যাসের এখানে বলে দিয়েছি, এখানেও তাই
যে এফেক্ট আমরা কি বললাম একটু আগে যে সূর্য থেকে আগত আলোকরশ্মিগুলো আমাদের ওই স্তরটা ভেদ করে ভূপৃষ্ঠে চলে আসতে পারে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যে তাপটা বড় তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট হয় সেটা ওই স্তরটা ভেদ করে বাইরে যেতে পারে না। ফলে কি হচ্ছে, পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা দিন দিন আমাদের বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে যে আমরা তখন বললাম যে চার ভাগের মধ্যে তিন ভাগ পানি এক ভাগ কি স্থল, তাহলে এই তিন ভাগ পানি আমাদের বেশিরভাগই পানি আছে কি মেরু অঞ্চলের দিকে বরফ বরফে পরিণত হয়। তাহলে যদি ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পায় তাহলে ওই বরফ গুলো আস্তে আস্তে গলে যাবে, গলে গিয়ে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা আমাদের কি দিন দিন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে কি হবে, ওই সমস্ত সাগর বা মহাসাগর এলাকায় যে সমস্ত উপকূল এলাকা সেগুলো কি ডুবে যাবে। ডুবে যাওয়ার ফলে আমাদের স্থল ভাগের পরিমাণ কমে যাবে, ফলে আমাদের মানচিত্রের চেহারাটাও আস্তে আস্তে চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাবে। এটাই হলো গ্রিন হাউস এফেক্ট। আমরা পরবর্তীতে আরো দেখবো, আমরা একটু পরে পরবর্তী অংশে গ্রিন হাউস গ্যাস গুলো শতকরা পরিমাণ সহ নাম, অর্থাৎ কোন কোন গ্যাস গুলো কত পার্সেন্ট হিসেবে আছে শতকরা পরিমাণে সেটা আমরা এখন একটু সবটা দেখে নেবো। বাম পাশে আছে গ্রিন হাউস গ্যাসের নাম, ডান পাশে আছে শতকরা পরিমাণ। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ আছে 49%, তার মানে বুঝতেই পারছো 100 ভাগের মধ্যে প্রায় অর্ধেক, বাকি অন্যান্য গ্যাস আছে 50% মতো। তাহলে কার্বন ডাইঅক্সাইডটাই গ্যাসটাই হলো সবচেয়ে প্রধানত দায়ী। তারপর আছে সিএফসি, কত আছে 14% বা 14%, মিথেন গ্যাস আছে 18%, নাইট্রাস অক্সাইড আছে 6%, আর অন্যান্য যে সমস্ত অল্প পরিমাণে গ্যাসগুলো আছে সব মিলিয়ে আর কি 13%। এই হলো গ্রিন হাউস গ্যাসের কি শতকরা পরিমাণ। তারপর আছে গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণ, কেন আমাদের গ্রিন হাউস দিন দিন আমাদের কি প্রভাব পড়তেছে সেটা আমরা এখন একটু দেখবো। প্রথমত গ্রিন হাউস এফেক্ট প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার ও অপব্যবহার একটি পরিণত। কেন, কিভাবে আমরা বললাম যে প্রাকৃতিক সম্পদ যেমন গাছপালা কেটে ফেলতেছি, নদী নালা ভরাট করতেছি, আমরা মানুষ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা হলো কি প্রাকৃতিক সম্পদ ধ্বংস করতেছি, পক্ষান্তরে আমরা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছি, তাহলে এটাই আমাদের একটা বড় একটা প্রধান কারণ। দুই নম্বর আছে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কোনগুলো, যেগুলো যেমন মিথেন, তারপর হচ্ছে কয়লা অর্থাৎ গ্যাস কয়লা, এই সমস্ত জ্বালানি গুলোকে বলা হচ্ছে তোমার কি জীবাশ্ম, অর্থাৎ জীব থেকে ভস্মীভূত হওয়ার ফলে যে জ্বালানি গুলো তৈরি হয় তাকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এটা বেশিরভাগ মাটির নিচেই পাওয়া যায় বেশি আমাদের, তাছাড়া কাঠ কয়লা এগুলাও আছে আমাদের। তাহলে জীবাশ্ম জ্বালানির অতিমাত্রায় ব্যবহার, আমরা দিন দিন জীবাশ্ম জ্বালানির উপর মানে নির্ভরশীল হয়ে গেছি। অন্যান্য যেমন আমাদের একটা নবায়নযোগ্য শক্তি আছে সৌরশক্তি, এটাকে আমরা ব্যবহার সেভাবে করতেছি না, ফলে দেখা যাচ্ছে দিন দিন আমাদের এই গ্রিন হাউস গ্যাস গুলো বৃদ্ধি পাচ্ছে বেশি। তারপরে আমরা নিচে থাকতে চাই না, অর্থনীতির দিক থেকে আমরা এখন দেখছি মধ্যমের দেশে পরিণত হয়ে গেছে, তাহলে মধ্যমের দেশ থেকে আমরা উন্নত দেশে পরিণত হওয়ার চেষ্টা করছি। তার জন্য আমরা কি করতেছি, ইন্ডাস্ট্রির সংখ্যা বাড়াই দিচ্ছি। ইন্ডাস্ট্রি কি ব্যবহার হচ্ছে, বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার, রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে, এবং সেই পদার্থ গুলো থেকে আমাদের গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, বিশেষ করে নাইট্রাস অক্সাইড গ্যাস গুলো তৈরি হচ্ছে। তারপরে যানবাহন তো বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের কি এগুলোর ফলে আমাদের গ্রিন হাউস এফেক্ট কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে বনাঞ্চল ধ্বংস হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হচ্ছে, পক্ষান্তরে গাছপালা আমাদের যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সেই কার্বন ডাইঅক্সাইড শোষণকারী আমাদের উদ্ভিদকে আমরা কেটে ফেলতেছি, বনাঞ্চল উজাড় করে দিচ্ছি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও বন জঙ্গল নষ্ট হচ্ছে, তাছাড়া মানুষের সবচেয়ে আমরা প্রধানত দায়ী বন জঙ্গল ধ্বংস হওয়ার পিছনে। তারপরে আছে যানবাহন বৃদ্ধি, জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে আমরা আরামায়েশে আরো বেশি করে নিজ নিজ প্রত্যেক মানুষের তো নাকি একটা প্রাইভেট কার নিতে যাচ্ছে, তার মানে কি হচ্ছে প্রাইভেট কার যতই নেবো ততই আমাদের কি হবে যে আমাদের যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাবে, রাস্তাঘাটে জ্যাম বৃদ্ধি পাবে, যানবাহন থেকে যে সমস্ত নির্গত ধোঁয়াগুলো তৈরি হবে সেগুলোর ফলে আমাদের উৎপন্ন হবে নাইট্রোজেনের অক্সাইড। তারপর আসছে মাত্রাতিরিক্ত অপরিকল্পিত শিল্পায়ন ও অপরিকল্পিত নগরায়নে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যেখানে সেখানে কোন পরিকল্পনা ছাড়াই ইন্ডাস্ট্রি করা হচ্ছে, তারপরে করা হচ্ছে কি নগরায়ন। আমরা দেখা যাচ্ছে মানুষ আগে ভয়ে যেতে সাহস পেত না, এখন সেখানে দেখা যাচ্ছে বাজার বসে গেছে, তাহলে এটাও একটা আমাদের কি অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়নও আমাদের কি দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে গ্রিনহাউস প্রতিক্রিয়া আমাদের কি বেশি পরিমাণে হচ্ছে। তারপর আসি জনসংখ্যা দ্রুত বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের একটা প্রথম এবং প্রধান সমস্যা জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। জনসংখ্যা যদি আমরা এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, একসময় দেখা দেবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বৃদ্ধি পাবে আর গাছপালা এত কেটে ফেলতেছি আমরা, তাতে দেখা যাবে রেশিওটা একেবারেই ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তখন দেখা যাবে আরো আমাদের গ্রিন হাউস গ্যাস বেশি পরিমাণে
তৈরি হয়। তারপরে নদ-নদী শুকিয়ে খরায় পরিণত হওয়া, এটা তো বুঝতে পারছো আমাদের আবহাওয়া এবং জলবায়ু অনেকটাই আমাদের প্রভাবিত হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে বর্ষাকালে ঠিক মতো বর্ষা হচ্ছে না, শীতকালে দেখা যাচ্ছে শীত না হয় সেই সময় দেখা যাচ্ছে খরা, অল্প অল্প কিছুদিন শীত থাকার ফলে খরা আমাদের হচ্ছে। তার মানে এই খরা হওয়ার কারণেও কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাস অনেক বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। তারপর হচ্ছে খনিজ কয়লা, তেল, গ্যাস পরানো হচ্ছে। কয়লা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের কয়লা বিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন করা হচ্ছে, তেল দিয়ে আমাদের কি গ্যাস, তেল গ্যাস দিয়ে আমাদের কি বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, গাড়ি ঘোড়া চল, গাড়ি যানবাহন চলতেছে, ইন্ডাস্ট্রি চলতেছে। এই ইন্ডাস্ট্রি চলার ফলে আমাদের কি দেখা যাচ্ছে, ইন্ডাস্ট্রি যানবাহন এগুলো চলার ফলে আমাদের দেখা যাচ্ছে এই সমস্ত জীবাশ্ম জ্বালানি কি বেশি পরিমাণে পরানো হচ্ছে। তারপরে সেই গবাদি পশুপালন বৃদ্ধিতে মিথেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গবাদি পশুপালন বৃদ্ধি, গবাদি পশুপালন বৃদ্ধিতে যে আমাদের গোবর থেকে অথবা গবাদি পশু যে উচ্ছিষ্ট আছে সেগুলা থেকে আমাদের মিথেন গ্যাস তৈরি হয়। তাছাড়া গবাদি পশু মানে কি প্রাণী, প্রাণী থেকেও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা উদ্ভিদের সংখ্যা প্রকৃতিতে বৃদ্ধি করাতে না পারি তাহলে আমাদের সবদিকেই সমস্যাটা বেশি বৃদ্ধি পাবে। এগুলো হলো গ্রিনহাউস প্রতিক্রিয়া আর কি মোটামুটি কারণ জানলাম। কিছু আছে আমরা জানি পেট্রোলিয়াম খনি ও গ্যাস ফিল থেকে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে পেট্রোলিয়াম খনি থেকে আমাদের কি হচ্ছে, ওই গ্যাস কিছু থাকে যেটা গ্যাস লিকিং হয়ে বেরিয়ে চলে আসে। আমরা তো তেল উৎপন্ন করি, তেল বের করে নেই কিন্তু গ্যাসকে আর আটকানোর ব্যবস্থা করে না, ফলে তেলটা উৎপন্ন করার সাথে সাথে গ্যাসটা আমাদের কি বেরিয়ে চলে আসে। গ্যাস ফিল থেকে আমাদের মিথেন গ্যাস ও কার্বন ডাইঅক্সাইডও আমাদের উৎপন্ন হয়। তারপর একই জমিতে একই জাতীয় ফসল বারবার, বিশেষত ধানের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মিথেনের গ্যাসের পরিমাণ আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই জমিতে যদি শস্যাবর্তন, শস্যাবর্তন মানে কি একই জমিতে একই ফসলের পুনরাবৃত্তি না করা, তার মানে কি একবার যদি ধান আবাদ করি পরের বছর সেটাকে গম আবাদ করবো, তারপরে আরেকবার ডাল বা অন্যান্য উদ্ভিদ আবাদ করবো, তারপরে যদি এভাবে বাই রোটেশনে একটার পর একটা যদি ফসল একই জমিতে আবাদ করা হয় তাহলে দেখা যাবে মিথেন গ্যাসের পরিমাণটা আরো অত পরিমাণে উৎপন্ন হবে না। তারপর সে রাসায়নিক সারের অপরিকল্পিত ব্যবহারের ফলে নাইট্রোজেন অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে কি আমরা তো এখন গবাদি পশু সার আমরা খুব বেশি ব্যবহার করি না, আমরা রাসায়নিক সারের উপরেই আমরা অনেকে নির্ভরশীল আছি। জৈব সারে যদি ব্যবহার করা হতো তাহলে কিন্তু এত বেশি পরিমাণে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হতো না, কিন্তু দেখা যাচ্ছে জৈব সার কম পরিমাণে ব্যবহার করার ফলে এবং রাসায়নিক সার বেশি পরিমাণে ব্যবহার করার ফলে আমাদের কি এই নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তারপর আসি বায়ুমন্ডলে ওজোন গ্যাসের উচ্চ শক্তি ও বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের বৃদ্ধি পায়, ব্যবহারের ফলে বৃদ্ধি পায়। তাহলে কি বলছে, বায়ুমন্ডলে ওজোন গ্যাসের উচ্চ শক্তি ও বৈদ্যুতিক যন্ত্র, তার মানে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে এবং সেখানে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে শব্দ উৎপন্ন, এই শব্দ শক্তি এবং বৈদ্যুতিক শক্তি ফলেও তোমার কি ওজোন গ্যাসটা আমাদের কি দেখাচ্ছে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে, এটা তো আমরা একটু আগে জানছি গ্রিনহাউস আমাদের বৃদ্ধি পাচ্ছে দিন দিন, গ্রিনহাউস বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের বিভিন্ন ধরনের প্রভাব পড়তেছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। তারপর আসে অ্যারোসল, রেফ্রিজারেটর ও এয়ার কুলার ব্যবহারে সিএফসি গ্যাস বেশি ব্যবহৃত হচ্ছে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে আরামপ্রিয় মানুষের জন্য আমাদের দেখা যাচ্ছে একটা রেফ্রিজারেটর সব বাসায়, 100 এর মধ্যে প্রায় 90% বাসায় বলতে হবে যে 90% বাসায় এখন রেফ্রিজারেটর আছে। যদিও গ্রামে এই পরিমাণটা একটু কম আছে কিন্তু শহরে 95% বেশি পরিমাণে বাসা আছে। তারপর অ্যারোসল, মশা নিধন করার কাজে আমরা অ্যারোসল ব্যবহার করি, তাহলে এই অ্যারোসল ব্যবহার করার কারণেও কিন্তু আমাদের কি ওখানেও অ্যারোসল আছে, সরি সিএফসি গ্যাস আছে। তারপরে এয়ার কুলার, এটা তো বুঝতেই পারছি আমরা, আমরা আর কিছুদিন পরে দেখা যাবে প্রত্যেক বাসায় এখন কমন জিনিস, রেফ্রিজারেটর কমন হয়ে গেছে, এখন সকল বাসায় আমাদের এয়ার কুলার হবে। এই এই ধরনের যন্ত্রপাতিতে প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস আমরা কি ব্যবহার করছি। তারপরে আসি সর্বস্তরে পরিবেশ আইনের যথাযথ প্রয়োগ তালিকা। আমাদের দেশে আমাদের সবসময় দেখা যায় যে একটা মানে মানুষ অপরাধ করলে সেটা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে চলে যায়, ফলে দেখা যাচ্ছে একটা মানুষ পরিবেশের একটা ক্ষতি করলো, সেটার পরে তার বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা ঠিকভাবে আমাদের প্রয়োগ না করার কারণে ওটা আইনের বেড়াল থেকে বের হয়ে যায় এবং মানুষ বারবার এই একই অপরাধ বারবার করতে থাকে, এটা একটা আমাদের বড় কারণ। তারপর সেই জনগণের ভিতরে গ্রিনহাউস এফেক্টের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জ্ঞান না থাকায় অতিমাত্রায় গ্রিনহাউস গ্যাস বেশি করে নির্গত, তার মানে কি জনগণ যদি তার ভালো মন্দ যদি সবাই বুঝতে না পারে তাহলে তো দেখা যাবে যে সে
কি উৎপন্ন করতেছে আর কি ক্ষতি করছে সেটা যদি সে না জানে তাহলে তো মানুষ বুঝবে না যে গ্রিন হাউস গ্রিন হাউস যদি এখন গ্রামের দিকে লোকে যদি অশিক্ষিত মানুষের কাছে বলা হয় যে গ্রিন হাউস কি গ্রিন মানে সবুজ হাউস মানে বাড়ি যে সবুজ কালার দিয়ে আমরা টিনগুলোকে রং করবো তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি সবুজ রঙের বাড়ি এটাই হবে গ্রিন হাউস এটাই এ ধরনের উত্তর পাওয়া যাবে তাহলে সেই সমস্ত মানুষ যদি এই গ্রিন হাউস সম্পর্কে যদি তাদের জ্ঞান না থাকে তাহলে আমাদের গ্রিন হাউস গ্যাস বেশি পরিমাণে কি নির্গত হবে গ্রিন হাউস গ্যাসের প্রতিক্রিয়ার কারণ এগুলোই এগুলোই আমরা জানলাম তোমরা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছো আমি প্রত্যেকটা সাব নম্বর গুলো দেখছো ক খ রোমান সংখ্যা এক দুই তিন এ বি সি ডি এগুলো ব্যবহার করবে কিন্তু কখনোই প্রশ্নে যে নাম্বার ব্যবহার করে এক দুই তিন কখনোই ব্যবহার করা যাবে না এতে কি হবে যারা পরীক্ষক তারা বিভ্রান্ত হবে যে এটা আসলে প্রশ্নের নাম্বার নাকি এটা সাব নাম্বার সুতরাং কখনোই তোমরা ব্যবহার করবে না যে সাব নাম্বার হিসেবে পরীক্ষার প্রশ্নের নাম্বার এরপরে আসি গ্রিন হাউস প্রতিক্রিয়ার কুফল এই মানে কুফল বলতে আমাদের প্রভাবটাই আর কি ওটাই আরেকবার আমরা দেখবো যে কি কি আমাদের প্রভাব পড়তেছে পৃথিবীর বড় বড় শহর যেমন লন্ডন নিউ ইয়র্ক সিউল বেইজিং ইত্যাদি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন কারণ গ্রিন হাউস বেশি যদি আমাদের এফেক্টেড হয় তাহলে দেখা যাবে বরফ মেরু অঞ্চলে গলে যাবে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বরফ গলে যাওয়ার ফলে নদী ভরাট হয়ে সাগরে যাবে সেই পানি সাগরে পানি যাওয়ার ফলে সাগরের পানি উচ্চতা বেড়ে যাবে ফলে সাগর উপকূল এলাকায় যে সমস্ত শহর বা আমরা যেটা আমাদের কক্সবাজার আছে বরিশাল আছে পটুয়াখালী আছে এই সমস্ত অঞ্চল আমাদের কি হবে মানে পানির নিচে তলিয়ে যেতে পারে তাহলে এটা একটা বড় কারণ যেমন আমাদের কি কি এখানে বলছি আমরা বড় বড় শহর যেমন লন্ডন যেটা যুক্তরাজ্যের একটা শহর নিউ ইয়র্ক যেটা আমাদের ইয়াতে আছে আমেরিকায় সিউল এটা মনে হয় সম্ভবত কোথায় আছে সিউল কোথায় আছে চায়না তো মনে হয় সম্ভবত আর বেইজিং আছে এটাও চায়নাতে এই সমস্ত শহরগুলো আছে সমুদ্র উপকূল এলাকায় তাহলে এই শহরগুলো ডুবে যেতে পারে তারপরে সে পৃথিবীর অনেক অঞ্চলে মানুষ হারাবে আবাসস্থল অর্থাৎ উপকূল এলাকায় যদি ডুবে যায় তাহলে ওই এলাকার মানুষ তাহলে কি করবে তাদের আবাসস্থল হারাই ফেলবে তাহলে এটাও একটা আমাদের কুফল কুফল মানে খারাপ প্রভাব মালদ্বীপ কিরিবাতি এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তলিয়ে মানে কি আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপগুলো আমাদের তলিয়ে যেতে পারে কারণ সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাবে গ্রিন হাউস এফেক্টের ফলে তারপরে সে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বানান একটু ভুল হয়েছে দেখে নেবা সংশোধন করে নেবা উপকূলীয় এলাকায় এক বিরাট অংশ তলিয়ে যেতে পারে আমাদের বাংলাদেশ তো দক্ষিণাঞ্চল প্রায় ডুবে যেতে পারে এই যদি গ্রিন হাউস গ্যাস আমাদের বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং বরফগুলো আমাদের বেশি পরিমাণে গলে যায় সমুদ্রে পানি ফুলে উঠলে আবার প্রকৃতি বদলে যাবে কারণ কি বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস তারপরে বিভিন্ন ধরনের আমাদের সাইক্লোন তারপরে সিডর টিডর আইল্যান্ড আইল্যান্ড ইত্যাদি এ ধরনের সৃষ্টি হওয়ার কারণটাই হলো আমাদের এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন কারণে আমাদের জলবায়ুর কি পরিবর্তন এটা আমাদের একটা কারণ মেরু অঞ্চলে বিপুল হিমবাহের আবরণ ও পর্বতের হিমবাহ গলে গিয়ে বন্যা দেখবে বন্যা দেখা দেবে কারণ কি যেহেতু মেরু অঞ্চলে বরফ জমে আছে সে বরফ গুলো যদি গলে যায় তাহলে আমাদের কি এত পরিমাণ বরফ গলে যাবে বরফ মানে হিমবাহ বলা আছে আর কি ওই বরফ গোলা যে পানিটা সেটা নদীর ধারণ ক্ষমতার বাইরে ফলে দেখা যাবে নদীর ভরাট হয়ে সমতল ভূমিতে আমাদের কি পানি চলে আসবে তখনই সেটা হবে কি বন্যা তারপরে সে ফসল ডুবে যাবে সংক্রমিত বন্যা হলে ফসল ডুবে যাবে সংক্রমিত হবে সরবরাহিত পানি বন্য জীবজন্তুর পরিমাণ হ্রাস পাবে বনাঞ্চল কি ধ্বংস হবে গ্রিন হাউস প্রভাবের ফলশ্রুতিতে ক্রমবর্ধমান হারে উত্তপ্ত পৃথিবীতে নতুন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা বুঝতেই পারছো যখন মানুষের পেটে অভাব পড়বে তখন আমাদের কি হবে যখনই দেখা যাবে আমাদের মানুষের ঘরে অভাব সৃষ্টি হবে তখন দেখা যাবে আমাদের সামাজিক অর্থাৎ কি মানুষ মানুষের গাড়াগাড়ি সৃষ্টি হবে মারামারি সৃষ্টি হবে ফলে দেখা যাবে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যা কি দেখা দেবে তারপরে আছে 1988 সালে যুক্তরাষ্ট্রে তীব্র তীব্র খরা ও বাংলাদেশের বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত আক্রমণ করার আশঙ্কা দেখা দিবে এ কথা বলছো তোমাদের আমার মুট করা আছে তোমরা মুট করছো না আমি মুট করছি তোমরা মুট করছো তাই তো জি স্যার আমরা মুট
স্যার আপনি সবাইকে মিউট করে দেন আমি মিউট করলে তো তোমার যদি কোনো কোয়ারি থাকে তখন তো আমি শুনতে পাবো না কথা বুঝছো তোমরা নিজেরাই মিউট করে ফেলো ওকে আচ্ছা দেখি আমরা পরবর্তীতে আসছে আমরা বৃষ্টিবহুল এলাকা বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে তার মানে কি বলা আছে বিষুব অঞ্চল মানে কি আমরাই বিষুব অঞ্চলে আসছি তাহলে আমাদের তাপমাত্রা অনেকটাই বেশি তাহলে দেখাচ্ছে বিষুব অঞ্চল থেকে আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে তখন বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে মেরু অঞ্চল থেকে বৃষ্টিপাত বেশি হলে কি হবে আমাদের বন্যা অর্থাৎ সমতল ভূমিতে আমাদের বেশি বন্যা সৃষ্টি হতে পারে বিষুবীয় অঞ্চলের একাংশ বর্ধিত মরুময়তায় আক্রান্ত হবে এবং পূর্বচীন শুষ্ক হয়ে উঠবে তার মানে কি হচ্ছে বিষুবীয় অঞ্চল মানে আমাদের দেশে এখন বৃষ্টি কম হয় যদি এবছর একটু বৃষ্টি বেশি হচ্ছে গত বছর দেখা যাচ্ছে অনেকটাই কম হয়েছে বৃষ্টি এর ফলে কি হবে আমাদের এ সমস্ত জায়গাগুলোতে খরার সৃষ্টি হবে ফলে দেখা যাচ্ছে ঠিক মতো আবাদ করতে পারবে না চাষিরা এটা একটা বড় প্রভাব পড়বে ভারত বাংলাদেশ পাকিস্তান ইন্দোচীন মালয় উপদ্বীপ ও ইন্দোনেশিয়া আরো বর্ষা সিক্ত করতে পারে যেমন এখন অস্ট্রেলিয়া একটা বড় একটা সমস্যা হয়েছে অস্ট্রেলিয়া এখন অক্টোবর পর্যন্ত আমাদের বর্ষাকাল থাকে ফলে দেখা যায় যে দীর্ঘ সময় বর্ষাকাল থাকার ফলে কি হচ্ছে ওই সমস্ত জায়গায় শীত করার কথা শীতকালে যে সমস্ত উদ্ভিদগুলো আমাদের চাষ করা হয় বা চাষাবাদ করা হয় সেই চাষাবাদ গুলো ঠিক সময় করতে পারে না ফলে দেখা যাচ্ছে ওই সেই চাষাবাদ গুলোর জন্য ওই দেশের ওই সমস্ত ফসল থেকে তারা কি মানে কি হবে মানে বাধাগ্রস্ত হবে এটা একটা আমাদের বড় প্রভাব পড়বে তারপর আছে আবহাওয়ার ও ঋতুকাল পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতেই পারছো গরমকালে গরম বেশি থাকে আর শীতকালে দেখা যাচ্ছে অল্প সময় শীত থাকে যদিও আগে অনেক শীত পড়তো এখন শীতকাল পরে খুব অল্প সময় ফলে দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ সময় গরমই থাকে আবার বর্ষা দেখা যাচ্ছে খুব অল্প সময় থাকে বর্ষা যদি যত বেশি বর্ষা হবে মানে বর্ষাটা কাল যদি দুই মাস ঠিক মতো বর্ষাকাল থাকে তাহলে দেখা যাবে আমাদের পরিবেশটা অনেকটাই স্বাভাবিক থাকে কিন্তু স্বাভাবিক আর থাকতেছে না দিন দিন আমাদের জনসংখ্যা বৃদ্ধির ফলে এবং গাছপালা ধ্বংসের ফলে আমাদের কি দিন দিন আবহাওয়াটা আমাদের পরিবর্তন হচ্ছে যেমন এই যে তখন বললাম অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল দীর্ঘতর হয়ে উঠেছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বৃষ্টিপাত দেখা দিচ্ছে তার মানে বুঝতে পারছো বেশি পরিমাণে সময় আমাদের এটা থাকতেছে এগুলো হলো গ্রিনহাউস প্রতিক্রিয়ার কি সুফল আমরা এখন পড়বো গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য আমাদের কি কি করা উচিত বা গৃহীত ব্যবস্থা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য গৃহীত ব্যবস্থা আমরা আলোচনা করি প্রথমত সিএফসি এর উপযুক্ত বিকল্প গ্যাস আমরা বলছি যে সিএফসি কার্বন ডাইঅক্সাইড মিথেন তারপর নাইট্রাস অক্সাইড এই চারটা গ্যাসকে মূলত মেইন প্রধান গ্যাস বলছি গ্রিনহাউস গ্যাস বলছি আমরা এই গ্যাসগুলোর প্রথম একটা আমরা বলছি সিএফসি তাহলে এই সিএফসি আমাদের কোথায় ব্যবহার করা হয় রেফ্রিজারেটর এসি মেশিন অ্যারোসোল এই সমস্ত যন্ত্রপাতিতে যদি আমরা সিএফসি এর বিকল্প গ্যাস আবিষ্কার করে এই গ্যাসগুলো ব্যবহার বন্ধ করে ওই বিকল্প গ্যাসগুলো ব্যবহার করা হয় তাহলে আমাদের গ্রিনহাউস একটা গ্যাস থেকে আমরা কমপক্ষে রক্ষা পেতে পারি তারপর আসে সিএফসি এর বিকল্প গ্যাস সহজলভ্য করা অর্থাৎ সিএফসির দাম অনেক বেশি বাড়াতে হবে আর সিএফসি এর বিকল্প গ্যাস সহজ করে দিতে হবে যেন মানুষ সিএফসি গ্যাস কিনতে আগ্রহী না হয় এবং বিকল্প গ্যাস কিনতে আগ্রহী হয় তাহলে আমাদের দেখা যাবে সিএফসি ব্যবহার অনেকটা কমে যাবে তারপর আসে বিশ্বব্যাপী সিএফসি গ্যাস টোটালি নিষিদ্ধ করতে হবে অর্থাৎ এটা আন্তর্জাতিকভাবে আইন করে টোটালি সিএফসি গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়ে এর ব্যবহারটা টোটালি নিষিদ্ধ করতে হবে এবং এর বিকল্প গ্যাস ব্যবহার করা শুরু করতে হবে ফ্রিজ এয়ার কুলার ইত্যাদি মেরামত কিংবা রিসার্চ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস একেবারেই নির্গত না হতে পারে তার মানে দক্ষ যদি কারিগর সেখানে কাজ না করে তাহলে ওই সমস্ত যন্ত্রপাতি রিপেয়ারের সময় আমাদের এই সিএফসি গ্যাস বের হয়ে পরিবেশে চলে আসবে এইচএফসি 134 নামে একটা গ্যাস সেটা হিমালয়ে ব্যবহারযোগ্য একটি ক্লোরিন মুক্ত সিএফসি এর বিকল্প আবিষ্কৃত হয়েছে সেই গ্যাসটা প্রস্তুত প্রক্রিয়া জটিল এবং ব্যয়বহুল এইচএফসি 134 যেটা বলা হচ্ছে এর উৎপাদনটা ব্যয় কমিয়ে দিতে হবে এবং দামও কমিয়ে দিতে হবে যাতে মানুষ সহজে এটা কিনতে পারে ব্যবহার করতে পারে আর সিএফসি গ্যাস টোটালি এরা মানে ব্যবহার থেকে বিরত থাকে জীবাশ্ম জ্বালানির কম ব্যবহারের পন্থা বের করতে হবে অর্থাৎ আমরা প্রাকৃতিক যে সমস্ত সৌর শক্তি আছে সেই সৌর শক্তির উপর আমাদের অনেকটা নির্ভরশীল হতে হবে এবং জীবাশ্ম জ্বালানি বাধ্য না হলে
আমাদের ব্যবহার করা যেমন আমাদের বিদ্যুৎ উৎপন্ন করার সময় যে সমস্ত আমরা তেল তেল দিয়ে যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালাই সেগুলো যদি তেল উৎপাদন কেন্দ্র যদি বন্ধ করে আমরা জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করি তাহলে দেখা যাবে সেখান থেকে শুধু পানিটার শক্তিটাকে আমরা কাজে লাগাবো কোনো গ্যাস উৎপন্ন হবে না কোনো গাছপালাও কাটা পড়বে না ফলে দেখা যাচ্ছে সেই সমস্ত বিদ্যুৎ আমাদের সবচেয়ে পরিবেশ বান্ধব তারপরে সে পারমাণবিক শক্তি ব্যবহার করে যেমন আমাদের ঈশ্বরদীর পাবনার ঈশ্বরদীতে এখন একটা পারমাণবিক বিদ্যুৎ শক্তি কেন্দ্র আমাদের হয়েছে সেটা এখন ফুলফিল যদি কাজ শুরু করে তাহলে দেখা যাবে আমাদের বিদ্যুৎ শক্তির যে ঘাটতি সেটা অনেকটাই কমে যাবে তাহলে পারমাণবিক শক্তিতে কি হয় অল্প পরিমাণ জ্বালানি করে বেশি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় তাহলে অল্প জ্বালানি দিয়ে যদি বেশি শক্তি বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাহলে আমাদের দেখা যাচ্ছে খরচটা কম হবে পরিবেশ দূষণটা কম হবে তাহলে এরকম পারমাণবিক শক্তি ব্যবহার করে আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যেতে পারে ফলে তোমার গ্রিন হাউস গ্যাস গুলো আমাদের কি হ্রাস করা যাবে যদিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক কেন্দ্রে আমাদের দেখাচ্ছে দুর্ঘটনা ঘটলে আমাদের অনেক যানবাহনের ক্ষতি হয়ে ক্ষতি হতে পারে তারপরও সাবধানতা অবলম্বন করে আমাদের কাজটা করতে হবে কারণ যেখানে চ্যালেঞ্জ নাই সেখানে কোনো গেম করা যায় না চ্যালেঞ্জ নিতেই হবে তবেই মানুষ গেম করতে পারবে সুতরাং যেখানে ক্ষতির সম্ভাবনা আছে সেখান থেকেই তো আমরা বেশি কিছু পাচ্ছি যেন ক্ষতিটা আমাদের না হয় এবং যথাসাধ্য কম হয় সেই জিনিসটা আমাদের চেষ্টা করতে হবে তারপরে সেই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য বিশ্বব্যাপী জরুরি ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে উন্নত দেশ এ ব্যাপারে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করতে আরম্ভ করেছে এবং উন্নয়নশীল দেশগুলোকে নানাবিধ ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করেছে তার মানে আমাদের গ্রিন হাউস গ্যাস টোটালি আন্তর্জাতিকভাবে নির্গমন যেন একেবারেই কম করা হয় সেটা আমাদের কি আন্তর্জাতিকভাবে সেটা ব্যবস্থা নিতে হবে যেন আমরা উন্নয়ন করতে গিয়ে নিজেরা যেন ক্ষতিগ্রস্ত না হই এবং আমরা নিজের নিজেদের প্রতি নিজেরা যেন কম করি তাহলে টেকসই উন্নয়ন হবে না টেকসই উন্নয়ন যদি করতে পারি তাহলে আমাদের ক্ষতিটা কম হবে জ্বালানি শক্তি সংরক্ষণের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উত্তরোত্তর বৃদ্ধির পরিমাণ হ্রাস করা উচিত জ্বালানি শক্তির সংরক্ষণের মাধ্যমে এটা মানে কি বলা হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানিগুলো সংরক্ষণ করব আর প্রাকৃতিক ভাবে যে সমস্ত শক্তি নবায়নযোগ্য শক্তি সেগুলো আমরা ব্যবহার করবো ফলে কি হচ্ছে যেমন আমেরিকা আমেরিকাতে তেলের খনি অনেক আছে কিন্তু তারপরে ওই সমস্ত দেশ যেগুলো আমেরিকার মতো দেশ কি করে এরা সৌদি আরব ইরান তারপর কুয়েত বিভিন্ন দেশ থেকে এরা তেল কিনে দিয়ে যায় তেল ব্যবহার করে ওদের একটা পলিসি হলো কি ওরা বাইরের দেশে যখন তেলের খনি মজুদ শেষ হয়ে যাবে তখন তারা সেই সেই দেশের নিজের তেলের খনি গুলো ব্যবহার করবে ফলে কি হবে অন্যের দেশে তেল নাই জ্বালানি শক্তি নাই ওদের দেশে আছে পরে তারা অর্থনীতিতে কি শক্তিশালী হবে অর্থাৎ অন্যান্য দেশ সবাই তার প্রতি দুর্বল হবে এবং তারা দেখা যাবে যে ওদের কাছে হাত পেতে বাধ্য হবে নিতে এটাই হতো তাদের একটা বড় একটা অর্থনীতি এবং দূরদর্শিতা নীতি বলা যাবে সৌর পানি বায়ু এবং পারমাণবিক শক্তির মতো কোনো কোনো ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারের উপর জোর দিতে হবে এটা আমরা একটু আগে বলছি পানি বিদ্যুৎ কেন্দ্র তারপর বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি সৌরশক্তিও বলেছি পারমাণবিক শক্তি আমাদের ব্যবহার করে যেটা আমরা বলছি একটা পারমাণবিক শক্তি দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে আরো বেশি পারমাণবিক শক্তি দিয়ে আমাদের জন্য আরো ইন্ডাস্ট্রি করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে তারপর আসে কিলোমিটার প্রতি বর্তমানে অনেক কম জ্বালানি তেল প্রয়োজন হয় এমন ইঞ্জিন আবিষ্কার করেছে যেমন আমরা তোমরা দেখবা আজ থেকে প্রায় 20-30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যাচ্ছে মোটরসাইকেল যদি রাস্তা দিয়ে যেত সেই নীল নীল ধোয়া বের হতো আর কি বাজে একটা গন্ধ কিন্তু এখন যেহেতু মোটরসাইকেল যায় হয়তো কিছুটা শব্দ উৎপন্ন হলেও আগের গাড়ির মতো শব্দও হয় না এবং ধোঁয়াও সেভাবে নির্গত হয় না তার মানে কি হচ্ছে ইঞ্জিনকে উন্নত করা হয়ে গেছে উন্নত করার ফলে দেখা যাচ্ছে অল্প তেলে জ্বালানিটা সম্পূর্ণরূপে পুড়ে শক্তি বেশি উৎপন্ন হয় এবং বেশি পরিমাণে তোমার কি কিলোমিটার বা রাস্তা যেতে পারে এবং ধোঁয়াও আমাদের বা পরিবেশ দূষণ একেবারেই এগুলোই হলো গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর আমাদের গৃহীত ব্যবস্থা আরো কিছু আছে আমরা একটু জেনে আর একটু কার্বন ডাইঅক্সাইড গ্যাস স্যার একটা প্রশ্ন ছিল বলো স্যার হচ্ছে এই যে রেফ্রিজারেটর বা এয়ার কুলার এগুলোতে যে সিএফসি গ্যাস ব্যবহার করা হচ্ছে মানে রেফ্রিজারেটর তো আমরা খাদ্য সংরক্ষণ করে রাখি সেক্ষেত্রে এই খাবারটা কি মানুষের শরীরের জন্য ক্ষতিকর না গ্যাসটা শুধু টেম্পারেচার মানে ওটা পাইপের মধ্যে আবদ্ধ থাকবে যদি সামান্য লিক হয়
তাহলে তোমার ফ্রিজ টোটালি ইনঅ্যাকটিভ হয়ে যাবে। অর্থাৎ গ্যাসটা খাদ্যের সাথে কোনো সম্পৃক্ততা নেই, গ্যাসটা জাস্ট একটা পাইপের মধ্যে দিয়ে সচল থাকে, ফলে ওইটাই টেম্পারেচারটাকে কমায় দেয়, ফলে খাবারের সাথে কোনো সম্পর্ক একেবারেই নাই। বুঝা গেছে দৃষ্টি? বুঝা গেছে? ওকে, তাহলে আমরা বাকিটা করি। কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্নকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার, আমরা আগে বলছি গ্যাস, কয়লা এগুলো আর কি, যথাসম্ভব কম করা এবং বিকল্প আবিষ্কার ও ব্যবহার করা। বিকল্প বলছি আমরা সৌরশক্তি, বায়ু শক্তি, পানি শক্তি, এই শক্তিগুলোকে ব্যবহার করা আমাদের বাড়াতে হবে। তারপর আসে বনাঞ্চল সংরক্ষণ এবং নিয়মিত ব্যাপক বনায়নের মাধ্যমে নতুন নতুন বনাঞ্চল সৃষ্টি করতে হবে। তার মানে আমরা আগেই বলেছি যে কার্বন ডাইঅক্সাইড আমাদের কত পার্সেন্ট আমাদের গ্রিনহাউসের জন্য দায়ী? 49%। তার মানে কি হচ্ছে, বেশিরভাগ আমাদের সবচেয়ে বেশি যেটা এফেক্টিভ হয় সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। এটা কি জন্য হচ্ছে? মানুষের সংখ্যা অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই হারে গাছ বৃদ্ধি পাচ্ছে না, মানে উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ কমে যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় জঙ্গল ছিল সেটা এখন কেটে আমরা কি হয়তো চাষাবাদের জমি বানিয়েছি, অথবা দেখা যাচ্ছে আমরা সেখানে বাড়িঘর তৈরি করেছি। তাহলে কি হচ্ছে, আমরা প্রত্যেক এবং পরোক্ষভাবে গাছকে আমরা নিধন করতেছি, ফলে বনাঞ্চল কমে যাচ্ছে। এটা আমাদের করা যাবে না, আমাদের বনাঞ্চল সংরক্ষণ করতে হবে এবং নতুন নতুন যেগুলো রাস্তাঘাট, জমির আল যেগুলো আছে সেগুলোতে আমাদের নতুন নতুন গাছ লাগিয়ে আমাদের বনাঞ্চলের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমে জৈব সারের ব্যবহার ব্যাপক করা উচিত। মানে কি, কৃষিতে আমাদের রাসায়নিক সার আমরা এখন নির্ভরশীল হয়ে গেছে, মানুষ এখন খাটতেছে না, আরাম প্রিয় মানুষ হয়ে গেছে, ফলে দেখা যাচ্ছে জৈব সারের জন্য অনেক ভেজাল ভারী করে নিয়ে যাইতে হয়, আবার পচাইতে হয়, তারপর জমিতে দিতে হয়, তার চেয়ে বস্তায় করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, নিয়ে যায় ওখানে ছিটিয়ে দিয়ে দিচ্ছে, ঝামেলা শেষ। মানুষ তো অলস হয়ে গেছে এখন। এখন দেখা যাচ্ছে গ্রামের লোকে কাজ করতে চায় না, চাষাবাদের কাজ করতে চায় না, তারা চায় ওরাও মোটরসাইকেলে ঘুরিয়ে ঘুরে বেড়াতে অথবা কোন মোড়ে গিয়ে আড্ডা দিতে। এটা একটা বড় কারণ আমাদের, আসলে এটা কারণ না, এটা আমাদের সময় দাবি হয়ে গেছে। তবে আমাদের সময় দাবির সাথে সাথে আমাদের প্রকৃতিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। প্রকৃতি যদি আমরা গুরুত্ব না দিই, তার প্রকৃতি আমাদের উপর খারাপ একটা প্রভাব পড়বে। এই যে পড়তেছে জলোচ্ছ্বাস, খরা, তারপর বন্যা, এগুলো হচ্ছে। এই যে এখন সিরাজগঞ্জ দেখবা ডুবে যাচ্ছে, তারপরে জামালপুর, তারপরে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ডুবে শেষ হয়ে গেছে। কারণ কি, এগুলো এগুলো আমাদের এইগুলো আমরাই দায়ী, কিন্তু আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরাই এগুলো সৃষ্টির জন্য দায়ী। তারপর হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বনের সস্তা বিকল্প আবিষ্কার করা এবং সিএফসি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা আগেও বলেছি। তারপর আরেকবার একটু পয়েন্ট টু দ্য পয়েন্টে আমরা লিখছি, উপকূলে উপযুক্ত বাঁধ এবং দেয়াল নির্মাণ করা। তোমরা দেখেছো কি, সাগরের এলাকায় গেছো, সাগর এলাকায় যদি না গিয়ে থাকো তোমরা নিশ্চয়ই পদ্মা নদীর ধারে গেছো, এই যে বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধ যদি না থাকতো, মাঝে মাঝে যে বন্যা হয় সেই বন্যার পানিতে একবার মানে ওই বাঁধ না থেকে যদি বাঁধটা বাঁধের সমান জল মানে পানি হয়ে যায়, তাহলে আমাদের শহর ডুবে যাইতো, তখন দেখা যাচ্ছে রাজশাহী এত সুন্দর থাকতো না, তখন দেখা যাচ্ছে চিড়াগাঙ্গার মতো জলাবদ্ধতা সৃষ্টি হতো, ফলে দেখা যাবে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাতো। তাহলে এটা আমাদের একটা বড় কারণ। তাহলে ওই সমুদ্র উপকূল এলাকা তো দেখা যাবে যেখান থেকে বাঁধ দিলে দেখা যাচ্ছে জলোচ্ছ্বাসে পানি সমতল ভূমিতে আসবে না, সেইভাবে তোমাকে বাঁধ দিয়ে আমাদের সেগুলো জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। উন্নত দেশগুলোর গ্রিন হাউস গ্যাসের প্রভাব দূরীকরণে জরুরি উদ্যোগী ভূমিকা গ্রহণ ও উন্নয়নশীল দেশসমূহকে সাহায্য প্রদান করে। যেমন আমাদের দেশ এখন কিছু সাহায্য পাচ্ছে, আমাদের দেশ সেভাবে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, যেটা আমরা ইন্ডাস্ট্রি দেখতেছি সেগুলা থেকে তো অত কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে না, কিন্তু উন্নত দেশগুলোতে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি নির্ভরশীল, তারা কাছে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত করে, ফলে দেখা যাচ্ছে সেই পরিবেশ সম্পর্কিত যে সমস্ত কনভেনশন গুলো হয় সেগুলাতে দেখা যায় বাংলাদেশ আমাদের সাহায্য পায় এবং দেখা যাচ্ছে কোটি কোটি ডলারও আমাদের সহযোগিতা পেয়ে থাকে। তাহলে এটা আমাদের আরো বেশি কঠোরভাবে যেন পালিত হয়, উন্নত দেশগুলো যেন ইন্ডাস্ট্রি থেকে গ্রিন হাউস পরিমাণ মানে গ্যাসের পরিমাণ কমায় দেয় এবং আমাদের যেগুলো ক্ষতিগ্রস্ত সেগুলোতে সাহায্য করে, সেটা আমাদের আরো কঠোর করতে হবে। গ্রিন হাউস প্রভাব গবেষণা ও এর প্রভাব সৃষ্ট প্রতিক্রিয়া প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতাকে জোরদার করতে হবে। মানে কি, এই গ্রিন হাউস যেন কোনো ক্রমেই সৃষ্টি না হয়, মানে গ্রিন হাউস গ্যাসগুলো যেন সৃষ্টি না হতে পারে সেটা নিয়ে গবেষণা করতে হবে এবং সৃষ্ট প্রতিক্রিয়া মানে যে প্রভাবটা পড়তেছে সেটা কি করে প্রতিরোধ করা যায় অর্থাৎ প্রতিটা কমানো যায় সেটা আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে এবং সেই সম্পর্কে গবেষণা আরো বৃদ্ধি করতে হবে। গ্রিন হাউস প্রভাব প্রতিরোধের বিষয়টি রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে, এখন রাজনৈতিক অঙ্গীকারকে আমরা
প্রেস করে দেব অমুক করে দেব হ্যান্ড করে এই সমস্ত অঙ্গীকারের সাথে এখন গ্রিনহাউস প্রভাব যেন আমাদের প্রকৃতিতে বা বাংলাদেশে আমাদের একেবারেই কম হয় সেটাও রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে নিয়ে আসতে হবে তাহলেই আমাদের দেখা যাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন আমাদের অনেকটাই কমানো সম্ভব হচ্ছে তাহলে আমরা গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর দ্রুত ব্যবস্থাগুলো আমরা জানলাম এর পরবর্তীতে আমরা জানি বৈশ্বিক উষ্ণায়ন অর্থাৎ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি আমরা বলেই ফেলেছি সব কারণ তারপর একটু হালকার উপরে ঝাপসা আমরা একটু আলোচনা করি পৃথিবীতে বিভিন্ন গ্যাসের কারণে প্রধানত গ্রিনহাউস গ্যাস আমি বলেই দিচ্ছি এটা ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি প্রক্রিয়াকে বিশ্ব উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণায়ন বলা হচ্ছে তাহলে এখন এর কি কারণে হচ্ছে সেটা একটু জেনে নিই কেন আমাদের এই বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এবং পানির অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা হয়ে যাচ্ছে সেটা আপনি জানেন গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড সিএফসি মিথেন ওজোন নাইট্রোজেন এখানে NOx বলা হয়েছে x বলতে 2 হতে পারে আবার 1 ও হতে পারে এই জন্য NOx দেওয়া হয়েছে নাইট্রোজেনের অক্সাইড গ্যাস সূর্য থেকে আগত তাপকে আসতে দেয় এবং অতিবেগুনি রশ্মিগুলোকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় পক্ষান্তরে ভূপৃষ্ঠের তাপ প্রতিফলিত বিকিরণের ফলে সেই তাপকে গ্রিনহাউস গ্যাসে গ্যাস মহাশূন্যে ফিরে যেতে দেয় না কেন দেয় না কারণ এগুলো বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফলে যেতে পারে না এটা আমরা আগে জেনেছি ফলে পৃথিবীতে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং গ্রিনহাউস গ্যাস দ্বিগুণ আয়নের ফলে মানে কি আগে যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে গ্রিনহাউস গ্যাস ফলে ভূপৃষ্ঠের গড় উষ্ণতায় 1.5 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে এবং ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ এবং 2050 সাল নাগাদ আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের এখন বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কত মোটামুটি কত গেছে 43 ডিগ্রি মানে যশোর হয়েছিল তাহলে এটা আস্তে আস্তে 2050 সালে 60 ডিগ্রি পর্যন্ত যেতে পারে তাহলে এটা আমাদের একটা বড় উষ্ণতা বৃদ্ধির একটা কারণ তারপরে আসে জলবায়ু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রে মোট বরফের পরিমাণও কমে যাবে তার মানে কি উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে বরফ কমে যাবে কারণ ওগুলো পানি গলে পানিতে রূপান্তরিত হবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে তাহলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পেলে পানি গরম হয় তাছাড়া আরেকটা কারণ যদি যে কোনো পদার্থকে তাপ দিলে আয়তনে বৃদ্ধি পায় তবে ব্যতিক্রম বরফটা হলো আলাদা তাহলে তরল পদার্থ যেহেতু আমাদের পানি তাহলে সমুদ্রের পানি যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে তার আয়তনটা বেড়ে যাবে ফলে আমাদের দেখা যাবে সমুদ্রের পানি ফুলে উঠবে ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আমাদের একটা বৃদ্ধি পাবে গ্রীষ্মকালে মহাদেশীয় শুষ্কতা বৃদ্ধির ফলে এটা বানানটা ভুল হয়েছে বৃদ্ধির ফলে মাটির শুষ্কতা ঘটবে এবং খরার প্রকোপটি বেড়ে যাবে বুঝতেই পারছো আমরা এটা আগেও আলোচনা করেছি ওই একই জিনিস উষ্ণতর জলবায়ুর কারণে সমুদ্রের পানির স্ফীতি ঘটবে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এটা আগের কারণটা আমরা জানলাম এবার আমরা আসি কি কি বিপর্যয় ঘটে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি বৃদ্ধি পায় পৃথিবীর স্থলভাগের প্রায় 3% বিশ্ব উষ্ণায়নের ফলে প্লাবিত হবে প্লাবিত হলে এর অন্তর্ভুক্ত বিশ্বের জমির পরিমাণ 1/3 লোনা পানি প্রবেশের ঝুঁকি সহ ফসলের অর্থাৎ কি যদি বিভিন্ন ধরনের সমুদ্রের যে জলোচ্ছ্বাস গুলো হয় বিশেষ করে সিডর আইলা এই কিছুটা আগে আমাদের হয়েছে তাহলে সেই জলোচ্ছ্বাস গুলোর ফলে সমুদ্রের পানি হলো লোনা পানি সেই লোনা পানি যদি সমতল ভূমিতে চলে আসে তাহলে সেই সমতল ভূমির জমিগুলোতে লবণাক্ত পানির ফলে তার লবণাক্ততা বৃদ্ধি পাবে ফলে যে ওই জমিতে যে মিঠা পানির বা লবণাক্ত ছাড়াই যে সমস্ত ফসলগুলো মানে ফলানো হতো সেই ফসলগুলো আর ফলানো যাবে না অর্থাৎ ওই লোনা একবার যদি লবণাক্ত জমি হয়ে যায় তাহলে সেই লবণ কিন্তু আর এত সহজে আমাদের কি করা যায় না মুক্ত করা যাবে না যেমন আমরা রাসায়নিক সার যেভাবে বৃদ্ধি পাচ্ছে ব্যবহার এই রাসায়নিক সার ব্যবহার করলেও আমাদের দেখা যাচ্ছে জমি লবণাক্ত হয়ে যাচ্ছে একসময় দেখা যাবে এই জমিতে যে গত বছর এক জমিতে যদি 10 কেজি সার ব্যবহার করা হতো পরের বছর আর 10 কেজিতে সেরকম ফসল ভালো হচ্ছে না পরের বছর 12 কেজি দেওয়া লাগতেছে তারপরে বছর 13 কেজি দেওয়া লাগছে 14 কেজি ভাবে বাড়াতেই হবে একসময় দেখা যাবে এত পরিমাণে বৃদ্ধি পাবে তখন দেখা যাবে আর কোনো ফসলই আমাদের ফলানো সম্ভব হচ্ছে না উর্বর জমি সাধারণত বদ্বীপ অঞ্চলেই বেশি দেখা যায় আমরা বাংলাদেশটা বদ্বীপ অঞ্চলের দেশ মানে একটা বয়ের মতো দেখতে তাই বদ্বীপ অঞ্চল বলা হচ্ছে মূলত ওইসব এলাকায় জনসংখ্যাও বেশি অর্থাৎ যেখানে এলাকা বেশি উন্নত সেই এলাকায় আমাদের কি মানুষও বেশি থাকে যার কারণে ঘনবসতিপূর্ণ চাষাবাদযোগ্য এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন পরিবেশে শরণার্থী হয়ে তুলনামূলক উঁচু এলাকায় ব্যাপক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সৃষ্টি করে আমরা যেটা রোহিঙ্গা সমস্যাটা বলতে পারি
রোহিঙ্গা এখন মায়ানমার থেকে চলে আসছে আমাদের দেশে, যে রোহিঙ্গা যে এলাকায় আছে সেই এলাকায় এখন দেখা যাচ্ছে যে পাহাড়ে যে সমস্ত উদ্ভিদগুলো ছিল পাহাড় পর্বতে সব কেটে একেবারে মানে উদ্ভিদগুলো শেষ, এখন জনবসতি হয়ে গেছে ওদের সেখানকার পরিবেশ। সেখানকার দেখো চোরাকার বাড়ি, মারামারি, বাটপাড়ি, তারপরে খুন, রাজানি, তারপরে আছে বিভিন্ন ধরনের মাদক, এগুলো সবগুলো এখানে সৃষ্টি হয়ে গেছে। এখন এটা আরো বৃদ্ধি পাবে যে হারে তারা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে দেখা যাবে কয়েকদিন পরে আমাদের দেখা যাবে আমাদের বাংলাদেশের বাঙালি কি আমাদের অ্যাটাক করা শুরু করবে, করেছে অলরেডি, তারপর আরো ব্যাপক ওরা একটা সংগঠিত হয়ে যাবে। একসঙ্গে দেখা যাবে 2100 সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেলে যুক্তরাষ্ট্রের জলাঞ্চলের 25-80% পানিতে ডুবে যাবে এবং আমাদের দক্ষিণাঞ্চলে কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, খুলনা এই সমস্ত এলাকায়, তারপরে কিছু আছে কুমিল্লার কিছু অংশ, ফরিদপুর, তারপরে আছে ওই পাশে আর কিছু মনে হয় আছে এলাকা আমার জানা নেই, ওই এলাকাগুলো আমাদের দেখা যাবে সমুদ্রটা আগায় চলে আসবে, ফলে দেখা যাবে সেই এলাকার স্থলভাগ অনেকটাই পানির নিচে ডুবে গেছে। উন্নত বিশ্ব প্রচুর অর্থ ব্যয় উপকূল রক্ষার চেষ্টা চালাচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র, যেমন ওরা নিউ ইয়র্ক শহরে একটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করতেছে, এখন বাউন্ডারি দিয়ে যেন জলোচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নদীগুলো বিশাল, বদ্বীপগুলো বিস্তীর্ণ ও ঘনবসতিপূর্ণ হওয়ায় বাদ দেওয়া সম্ভব হচ্ছে না। তারপর আমাদের আরো একটা সমস্যা, আমরা একটা নদী খনন করতেছি, সেখানেও দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন অন্যান্য সমস্যাগুলো, যেগুলো জনগণের পাবলিকের সমস্যা, পাবলিক এখানে ফ্রি ফ্রি বাড়ি করে আছে, ফলে দেখা যাচ্ছে এখানে খাস জমিতে ফ্রি করে আছে, ফ্রি বাস করতেছে, সেখানে দেখা যাচ্ছে তাদের ভাঙতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এটাও আমাদের একটা বড় সমস্যা, কারণ ফ্রি পাইলে বাঙালি আলকাতরাও লাগায়, এটা আমরা জানি আগে থেকে। তারপর আসি তাপমাত্রা বৃদ্ধির ফলে বৃষ্টিপাত, ঝড় ও বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে জলোচ্ছ্বাসের তীব্রতা লোকালয়ের দিকে আসলে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভীষণভাবে সংকটপূর্ণ হয়ে দাঁড়াবে। এটা আমরা বুঝতেই পারছি, এটা আরো আলোচনা করেছি যে একই কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া প্রভৃতি দেশের জলবায়ু প্যাটার্ন বছরগুলোতে বদলে যাচ্ছে এবং ভবিষ্যতে তা আরো কি পরিবর্তিত হবে। আমরা বুঝতেই পারছি বাংলাদেশের কথাই দিই, আমরা দেখা যাচ্ছে এখন যে সময় ঝড় হওয়ার কথা না সেই সময় ঝড় হচ্ছে, যে সময় দেখা যাচ্ছে খরা হওয়ার কথা না সেই সময় খরা হচ্ছে, ধান আবাদ করার সময় বৃষ্টি হচ্ছে না আবার অসময়ে বৃষ্টি হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে সময় আমাদের শীত থাকার কথা সেই সময় শীত থাকতেছে না সেই সময় বৃষ্টি হচ্ছে। এই কারণগুলো আমাদের কিন্তু এই উষ্ণতা বৃদ্ধির একটা বড় কারণ। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল দীর্ঘতর উঠেছে শীতকাল পূর্বতনা বর্ষা শীত, আমরা দেখেছি এটা পড়েছি আগে, এটা একই কারণ। হিমবাহ মেরু প্রদেশের বরফ গলানের ফলে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি বিশ্বব্যাপী সমানভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থবিরতার এক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তার মানে কি লোক তো মানে স্থলভাগ কমে যাবে, তখন দেখা যাবে জনগণ তো অল্প জায়গার মধ্যে বেশি হয়ে যাবে, তাহলে আরো বেশি সমস্যাগুলো সৃষ্টি হবে, ফলে আমাদের দিন দিন আরো বেশি গন্ডগোল, মারামারি, রাহাজানি সৃষ্টি হতে পারে। এ হলো আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট বিপর্যয়। এবার বিশ্ব উষ্ণায়ন রোধে আমাদের কি কি ব্যবস্থা, করণীয় ব্যবস্থাগুলো একটু জেনে, বনাঞ্চল সংরক্ষণ ও নিয়মিত ব্যাপক বনায়নের মাধ্যমে নতুন নতুন বনাঞ্চল সৃষ্টি করা, আমরা বলেই দিচ্ছি কিন্তু ওই গ্রিন হাউস এর সময়, কিন্তু একই কারণ হলো গ্রিন হাউস এর ফলেই তো উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং গ্রিন হাউস গ্যাস গুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তবে শুধুমাত্র আমাদের এই সমস্ত মহামারী গুলোকে আমরা আটকাতে পারি আর কি। গ্রিন হাউস প্রভাব দূরীকরণের জন্য নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করা এবং প্রযুক্তির হস্তান্তরের ব্যবস্থা করা হয়, তার মানে এক দেশ একটা গ্রিন হাউস গ্যাস গুলো নির্গমন কমানোর একটা ব্যবস্থা উদ্ভাবন করছে, এটা আবার অন্য দেশগুলোকে দিতে হবে যেমন তারাও এই এই মানে একই মানে কাজ তোমার করতে পারে, যেন ওরাও গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অনেকটা কমিয়ে আনতে পারে। যদি আমি একাই গ্রিন হাউস গ্যাস কমিয়ে নিয়ে আসি আর অন্যান্য দেশ সমান হারে বাড়াতে থাকে তাহলে কিন্তু আর আমাদের লাভ হবে না, তাহলে একই পরিমাণে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। এখানে কেউ বিড়ি খাচ্ছে আর আরেকজন বিড়ি খাচ্ছে না, বিড়ি ধোঁয়াটা তো যে খাচ্ছে না তারও কাছে যাচ্ছে, কারণ বাতাসে তো মিশতেছে। সুতরাং সবাই যদি বিড়ি ধোঁয়া থেকে আমরা মুক্ত রাখতে চাই বা মুক্ত থাকতে চাই তাহলে সবাইকে আমাদের বিড়ি ধোঁয়া থেকে, বিড়ি খাওয়া থেকে আমাদের কি বিরত থাকতে হবে, তবেই না আমাদের আমাদের বিড়ি খাওয়ার বা বিড়ি খাওয়ার যে সমস্ত ক্ষতিকারক রোগগুলো সেগুলো কি নিয়ন্ত্রণ করা সম্ভব। উন্নত উন্নয়নশীল দেশের সমন্বিত প্রয়াসে বিশ্ব উষ্ণায়ন রোধে জনসচেতনতামূলক
ও প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গ্রহণ করা। অর্থাৎ উন্নয়নশীল এবং উন্নত দেশ, আমরা উন্নয়নশীল দেশের মধ্যে আছি এখন, উন্নত উন্নয়নশীল দেশের সমন্বিত প্রয়াসে মানে সবার একত্রিত ভাবে কাজটা করতে হবে, তাহলে আমাদের এই উষ্ণায়নটা আমাদের কমানো যায়। অর্থাৎ জনগণকে একেবারে রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবাই যেন জানে এই গ্রিন হাউস গ্যাস গুলো সম্পর্কে, সেগুলো আমাদের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সবাইকে শিক্ষা গ্রহণ করাতে হবে এবং সেই জিরো লেভেল থেকে আমাদের এই পরিবেশ সম্পর্কে তাদের পড়াশোনার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত গবেষণামূলক কর্মকাণ্ডের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, মানে এটা এটা যে এটা বড় কারণ হয়ে আমাদের দাঁড়াচ্ছে বা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা যেন সবাইকে আমাদের জানাতে হবে। উপকূলীয় বিষয়ে বিশেষত বিজ্ঞানী, প্রকৌশলী ও নীতি বিশ্লেষকদের মতে ভবিষ্যৎ সমুদ্র পানির উচ্চতা পরিকল্পিত সুশৃঙ্খল ভাবে আমাদেরকে সরে যেতে হবে। মানে কি, উপকূলীয় বিষয়ে যদি বিশেষত বিজ্ঞানী, প্রকৌশলী, নীতি বিশ্লেষকদের মতে, অর্থাৎ বিজ্ঞানীগণ যেটা নির্ধারণ করবে যে ওই এলাকায় এটা করা যাবে না, যেমন আমাদের খুলনার এলাকায় একটা আমাদের কি জানি রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেই বিদ্যুৎ কেন্দ্রটা করলে আমাদের খুলনার যে সুন্দরবন আছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা অনেক বিজ্ঞানী প্রকৌশলী আমাদের বলছে, কিন্তু সরকার সেটা মানেনি। কিন্তু এটা আমাদের মানা উচিত, কারণ এতে কি হবে, আমরা যারা সাধারণ পাবলিক আমরা কিন্তু গবেষণা করিনি, কিন্তু তারা গবেষণা করেছে ফলে তারা এটা রিপোর্ট দিতে পেরেছে, ফলে তাদের কথাটা আমাদের গুরুত্ব দিতে হবে এবং ওই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ থেকে আমাদের দূরে সরে আসতে হবে। জীবন এখন তোমরা আরো একটু জানবা যে তোমরা যদি গ্রামে গিয়ে থাকো তখন দেখবা শিক্ষিত মানুষকে সবাই শ্রদ্ধা করে, যারা গ্রামে থাকে সবাই শ্রদ্ধা করে। তার মানে কি, শিক্ষিত মানুষকে সবাই শ্রদ্ধা করার কারণটা হলো সে জানে এটা করতে হয় এটা করতে হয় না, এটা করা উচিত বা এটা কথা বলতে হয় এটা কথা বলা যাবে না, এই সমস্ত বোঝে বলেই তাকে শ্রদ্ধা করে। আর অশিক্ষিত মানুষ কি বলতে হবে সেটাও বোঝে না, কি করতে হবে সেটাও জানে না, তার জন্য কিন্তু আমাদের সেই সমস্যাগুলো। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে অজীবাশ্ম জ্বালানি, আমরা আগেই বলেছি সৌরশক্তি, বায়ু শক্তি, তারপরে আমাদের কি পানি শক্তি, এই সমস্ত শক্তিগুলো আমাদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, পানি শক্তি, বায়ু শক্তি, পানি শক্তি ব্যবহারের প্রতি জোর দিতে হবে। জেনেছি আগেই জ্বালানি শক্তি সংরক্ষণের মাধ্যমে বায়ুমন্ডল গ্রিন হাউস গ্যাসের উত্তরোত্তর বৃদ্ধির পরিমাণ হ্রাস করতে হবে, যে হারে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের কমাতে হবে। নানা ধরনের জলবায়ুতে অভ্যস্ত যাতে প্রাণী ও উদ্ভিদ উন্নয়নের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমরা দেখছি যে ইউক্যালিপটাস গাছ, এটা আসলে যে সমস্ত এলাকায় বেশি বৃষ্টিপাত হয় পানির পরিমাণ বেশি সে এলাকায় আগে আবাদ করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের এলাকাতেও হচ্ছে, কারণ কি ওইটা আস্তে আস্তে অভিযোজিত হয়ে গেছে, তাহলে এ সমস্ত উদ্ভিদ গুলো এখন সারা দেশেই হচ্ছে, তাহলে এমন উদ্ভিদ এবং প্রাণী আমাদের উদ্ভাবন করতে হবে যেন সকল পরিবেশে কি টিকে থাকতে পারে। যেমন আমরা হঠাৎ করে যদি শীত প্রধান দেশে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের ঠান্ডা সর্দি কাশি দেখা দেবে, একসময় দেখা দেবে আমরা অসুস্থ হয়ে মারাও যেতে পারি, তাহলে এমন ভাবে শরীরকে তৈরি করতে হবে যেন আমরা শীতের দেশেও বাঁচতে পারি আবার গরমের দেশেও থাকতে পারি, এরকম ভাবে আমাদেরকে অভ্যস্ত করতে হবে। পানি ব্যবস্থায় নমনীয়তা আরোপ, অর্থাৎ পানি ব্যবস্থা আমরা ভূগর্ভস্থ পানি প্রচুর উৎপাদন করতেছি অথচ ভূপৃষ্ঠস্থ পানি অর্থাৎ খাল বিল নদী নালা পানিগুলো আমরা ব্যবহার করতেছি না, এক্ষেত্রে আমাদের সবচেয়ে নমনীয়তা আরোপ করতে হবে। সমুদ্রের পানির তল বৃদ্ধি ও ঝড়ে সামুদ্রিক জলোচ্ছ্বাসের মোকাবিলায় বায়ুমন্ডলের মোকাবিলায় উপকূলীয় পরিকল্পনার প্রতি বিশেষ জোর দিতে হবে, তাহলে আমাদের দেখা যাবে উষ্ণতাও কমে যাবে সমুদ্রের পানির তলটাও আমাদেরকে ঠিক থাকবে। আজকে পর্যন্ত থাক, আমরা অনেক ক্লাস নিলাম, পরবর্তী দিনে আমরা করবো কি অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে বৃষ্টি আজকে পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো, ঠিক আছে। এখন তোমরা বলো যদি কুয়ারি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার বলতে কোনো ভুল হয়েছে বা কোনো সমস্যা হয়েছে বা আরো মডিফাই করা উচিত কিভাবে বলতে হবে তোমরা এখন সাজেস্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের কথার উপর ভিত্তি করে আমরা কিভাবে মডিফাই করা যায়। ভালো আছে, মানে তোমরা কি যে কয়জন আছো কয়জন আছো তোমরা বলো তো? 9 জন আমি সহ 10 জন এই 10 জনের মধ্যে 9 জন তোমরা যদি উপকৃত হও তাহলে ক্লাস নেওয়াটা আমার সার্থক, আর যদি তোমরা উপকৃত না হও তাহলে আমার ক্লাস নিয়ে কোনো লাভ নাই, বুঝতে গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো স্যার।
আচ্ছা তোমরা কিন্তু এয়ারপোর্ট থেকে আমি বলার সাথে সাথে আসলে আমি শুধু আমি বলে যাব আর তোমরা শুনে যাবা তাহলে কিন্তু ক্লাস অত বেশি পারফেক্ট হবে না তোমরা তোমরা কথা বলবা যে স্যার একটু আমার সমস্যা ছিল আমি একটু কথা বলবো ওকে নো প্রবলেম ঠিক আছে আর যদি কথা না বলো তাহলে আমি খালি বলেই গেলাম তাহলে কবিতা পড়ার মতো হবে খালি কবিতা পড়ে গেলাম আর তোমরা খালি কবিতা আবৃত্তি শুনবা শেষ আমরা চাচ্ছি এটাকে একটা মানে আমি চাচ্ছি যে একটা ক্লাসে যেরকম আলোচনা করি আমরা এই তুমি বলো এটা তুমি একটা প্রশ্ন করলে আমি বললাম এভাবে আলোচনা করে আমরা আগাবো ঠিক আছে জাস্ট আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করি তোমরা সবাই এই অবস্থায় দেশের না পৃথিবীর এই সমস্যায় আমরা সবাই ঘরে থাকবো বাসায় থাকবো নিজে সুস্থ থাকবো এবং পরিবারকে সুস্থ থাকবো সুস্থ রাখবো যদি পরিবার সুস্থ থাকে দেশ সুস্থ থাকে তাহলে দেখা যাবে আমাদের করোনা আমাদের বাসায়ও আসবে না আবার দেখা যাচ্ছে করোনা রাস্তা থেকেই মারা যাবে ফলে পৃথিবী একদিন দেখলাম যে আপনি লিখছেন যে আপনার বিল্ডিং এ কার জানি করোনা ভাইরাস হয়েছে হ্যাঁ ঠিক হয়ে গেছে এখন সুস্থ হওয়ার পথে অনেকটাই সুস্থের দিকে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে শেষ করি আর কারো কোয়ারি নাই ওকে সবাইকে ধন্যবাদ আবারও